আশা করি দেশে দেশের বাইরে আমাদের দিনী ভাইরা সবাই ভালো আছেন তো আপনাদের উদ্দেশ্যে আজকে এই মসজিদ কাইয়ুম সিলেটে অবস্থিত এই সম্পর্কে আপনারা আগেও জেনেছেন এই মসজিদ পরিচিত ধরা যায় সিলেট শহর বা কেন্দ্রিক এটা প্রথম মসজিদ তো এই প্রবীণ মসজিদ এবং এই প্রতিষ্ঠান এখানে হিলস বিভাগ সহ অষ্টম শ্রেণী পর্যন্ত মাদ্রাসার ক্লাস চালু আছে এই জায়গায় এই বিল্ডিংয়ের চতুর্থ তালা করতে গিয়ে ভাইয়েরা কিছু ডোনেশন করেছিলেন তারা অনুদান দিয়েছিলেন তো এটা আলহামদুলিল্লাহ কাজ হয়েছে সুসম্পন্ন হয়ে গেছে কিন্তু এরপরে থেকে সে মোটামুটি দুই লাখের মতো শর্ট দুই লাখের মতো কম পড়ছে এটার জন্য আমরা বাইদের দৃষ্টি আকর্ষণ করছি যে এই দুই লাখ টাকা কর্তৃপক্ষ ঋণই হয়ে আসেন বর্তমানে সেটার জন্য আমরা তাদের কাছে উদার্ত আহ্বান জানাচ্ছি যে তারা যেন তাদের সেই দানবীর হিসাবে তারা যেই এই পর্যন্ত যেভাবে করে আসতেছেন আগামী কাজগুলোর জন্য তারা সেইভাবে মুক্ত হস্তে এবং প্রশস্ত মনে তারা এগিয়ে আসবেন এবং বিশেষ করে এখন যে দুই লাখ টাকা তারা ঋণ হয়ে আছে এই ঋণ মুক্ত করার জন্য আমাদের ভাইরা অবশ্যই ব্যবস্থা নেবেন ভাই বোন দিনী যারা আছেন এবং সাহি আকিদার যে সমস্ত ভাই বোনেরা এই বিশ্বে তারা ছড়িয়ে আছেন আনাচে কানাচে তাদের সবার কাছে আমাদের আহ্বান থাকলো এই আমরা যেহেতু মুক্ত জায়গায় আহ্বানটা রাখছি সেই অনুপাতে এই অ্যামাউন্টটা ধরা যায় অত্যন্ত অন্যগণ্য ক্ষীণ এটার জন্য আমরা আশা করছি যে বেশি সময় লাগবে না কষ্ট ব্যাগ পেতে হবে না আল্লাহ রবিল আলীম সবাইকে যেন তৌফিক দান করেন এবং যারাই এই পর্যন্ত তারা দিয়ে আসছেন এখনও দিবেন আগামীতেও দিবেন যেহেতু প্রতিষ্ঠান আরও অনেক উপরের দিকে যাওয়ার কথা আরও বড়ো পরিসরে এটা ইনশাআল্লাহ আজিজ অগ্রসর হবে তো আল্লাহ যেন প্রত্যেকে উত্তম বদলা দান করেন দুনিয়া এর মাধ্যমে তাদের বিভদাবধ দূর করে দেন এবং অভাব অনঠন দূর করে তাদেরকে জান্নাতের একটা ব্যবস্থা করে দেন দান দানসৎকাদের মাধ্যমে কবরে যেহেতু আজাব মাফ হয় ঠিক বিপদ বিভদাব দূর হয় আল্লাহ যেন সেই আশা পুরা করেন আমিন ওখর আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরাকাত